তামিল ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় মুখ ধানুষ ক্যারিয়ারে ইতোমধ্যে ভক্তদের 46টি সিনেমা উপহার দিয়ে ফেলেছেন এই অভিনেতা। তামিল সিনেমার সুপারস্টার এবার নতুন সিনেমা ইডলি কাদাই নিয়ে ফিরতে যাচ্ছে। জানা যায় সিনেমাটির গল্প ও নির্মাণে কাজ করছেন ধানুষ নিজেই। এছাড়া আগামী বছর একসাথে আরও বেশ কয়েকটি সিনেমা নিয়ে ফিরছেন এই তারকা। বিস্তারিত প্রতিবেদনে অভিনয় নির্মাণ গান কোন ক্ষেত্রে নেই তার পথচারণা। পর্দায় সে নায়কোচিত চেহারা না থাকলেও পরে সে ছায়া থেকে বেরিয়ে এসেছেন নিজের গুণে। বর্তমানে তামিল ইন্ডাস্ট্রি থেকে বলিউড নির্মাতাদেরও অন্যতম ভরসার নাম ধানুষ। দক্ষিণী সিনে জগতের এই সুপারস্টার এবং নতুন সিনেমা ইডলি কাদাই নিয়ে ফিরতে যাচ্ছে, যার গল্প নির্মাণে কাজ করছেন ধানুষ নিজে। আগামী বছরের 10 এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি। ইডলি কাদাই ধানুষের পরিচালনায় তৃতীয় সিনেমা হতে যাচ্ছে। জনপ্রিয় এই তারকার বিপরীতে অভিনয় করছেন নিতিয়া মেনন। এ বিষয়ে ধানুষ তার ইনস্টাগ্রামে ক্যাপশনে লিখেছেন, ইডলি কাদাই আসছে 2025 সালে তামিল নববর্ষে। ছবিতে দেখা যায় গোলপাতার ছোট্ট একটি মাটির ঘর, ঘরের দরজার উপর তামিল ভাষার সাইনবোর্ড। ধানুষ ঘরের দিকে হেঁটে যাচ্ছেন। এদিকে নতুন সিনেমার জন্য ভক্তরা প্রিয় নায়ককে শুভকামনা জানিয়েছেন। জানা গেছে সিনেমার শুটিং ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। অন্যদিকে 8 নভেম্বর এই অভিনেতা তার 55তম সিনেমারও ঘোষণা করেছেন। সিনেমার নাম D55। এটি পরিচালনা করবেন সাম্প্রতিক তামিল হিট আমরনের পরিচালক রাজকুমার পেরিয়াসামি। D55 ধানুষ ও রাজকুমার পেরিয়াসামির প্রথম সিনেমা, যা দুজনের জন্য একটি নতুন অধ্যায়। সিনেমার কাস্ট এবং কলাকুশলীদের বিষয়ে শিগগিরই বিস্তারিত প্রকাশ করা হবে, যা ভক্তদের আরও বেশি আগ্রহী করবে। ধানুষের অন্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে অরুণ মাথেশ্বরন পরিচালিত ইলায়া রাজা বায়োপিকো। এই সিনেমা 2025 সালে মুক্তির জন্য প্রস্তুত। এছাড়াও তিনি কুবের সিনেমাতে অভিনয় করবেন, যে তেলেগু ও তামিল ভাষায় নির্মিত হবে। শেখর কামুল পরিচালিত এই সিনেমায় আরও আছেন নাগার্জুন আক্কিনেনি, রশ্মিকা মান্দানা এবং জিমি স্যার। শোনা যাচ্ছে আগামী বছর বলিউডেও কামব্যাক হতে যাচ্ছে ধানুষের। রানছানা ও আতরাঙ্গির এরপর তৃতীয়বার জুটি বাঁধছেন পরিচালক আনন্দ এল রায়ের সঙ্গে। সিনেমার নাম তেরে ইশক মে। দুর্দান্ত ট্র্যাজিক এই লাভ স্টোরিতে তার বিপরীতে থাকবে সময়ের আলোচিত বলিউড হার্টথ্রব তৃপ্তি দিমড়ি। মুক্তি পাবে 2025 সালের মাঝামাঝি সময়ে। মারিও সেন, শোবিজ টুনাইট।